ছোটোবেলা থেকে আমাদেরকে শেখানো হয় ভালো রেজাল্ট করতে হবে, ভালো জব পেতে হবে, কিন্তু এর বাইরে যেটা জগৎ আছে সেটা দেখার সুযোগ আমরা খুব কম মানুষই পেয়ে থাকি। এই প্যান্ডেমিক আমাদের সেই সুযোগ করে দিয়েছে জীবনকে নতুনভাবে দেখার, নতুনভাবে চিন্তা করার বা একটু অন্য পয়েন্ট অফ ভিউ থেকে দেখার সুযোগ করে দিয়েছে। প্রেস দ্য পজ বাটন অন ইয়োর লাইফ অ্যান্ড নো ইয়োর সেলফ অ্যান্ড লিভ বাই ইয়োর ভ্যালুস। এই হোম কোয়ারেন্টাইনের সময়ে সেই কাজগুলো করতে পারি যেগুলো করার সুযোগ আমরা আমাদের রেগুলার লাইফে খুব কমই পেয়ে থাকতাম। এত এত কাজের চাপে আমরা আমাদের জন্য খুব কম সময় পেয়ে থাকতাম, কিন্তু এই প্যান্ডেমিকের দিনগুলোতে আমরা কিন্তু আমাদের অনেকটা সময় দিতে পারি এবং সেই সমস্ত কাজগুলো করতে পারি যেগুলো করার সুযোগ আমরা কিন্তু রেগুলার পেতাম না। এবং এই সময়টা কিন্তু পাশাপাশি আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্টেও কাজে লাগাতে পারি। রাইটিং, ইমেল এটিকেট, সফটওয়্যার স্কিলস, এছাড়াও অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম যেরকম কোর্সেরা অথবা বহুব্রীহির মতো বিভিন্ন প্ল্যাটফর্ম আমাদেরকে কিন্তু অনলাইন কোর্স করার সুযোগ করে দিয়েছে। আমরা কিন্তু সেই কাজ সুযোগটাও কাজে লাগাতে পারি। আমাদেরকে আমাদের মানসিক ও শারীরিক সুস্থতার দিকেও যত্ন নিতে হবে। ঠিকমতো ব্যায়াম করা, রেগুলার ব্যায়াম করা, এছাড়াও পুষ্টিকর খাদ্য গ্রহণ ছাড়াও গান শোনা, মুভি দেখা, সেই প্রিয় কাজগুলো করা যেগুলো আমাদেরকে ভালো রাখে, যেগুলো করতে আমাদের ভালো লাগে। এছাড়া নতুন নতুন রান্না শিখে বা বিভিন্ন রকম কাজ করে আমরা কিন্তু আমাদের নিজেদেরকে ব্যস্ত রাখতে পারি। কাজের চাপে আমরা কিন্তু আমাদের পরিবারের মেম্বারদের সাথে খুব কম সময় কাটাতে পারি, কিন্তু এই সময়টাতে কিন্তু আমরা তা খুব সহজে করতে পারি, যেহেতু আমরা সবাই বাসায় আছি। আসুন না আমাদের ফ্যামিলি মেম্বারদের কথাগুলো শুনি, তাদের গল্পগুলোও শুনি, তাদের সাথে কিছুটা সময় কাটাই। আর আমরা যারা আমাদের প্রিয়জন থেকে দূরে আছি, এতদিন না আমরা নিশ্চয় রিয়ালাইজ করেছি আমাদের জীবনে তাদের গুরুত্ব বা তারা আমাদের জন্য কতটা স্পেশাল। এই সময়টাতে আমরা কিন্তু আমাদের বাসার কাজে আমাদের মায়েদেরকেও সাহায্য করতে পারি। বাজার থেকে আনা দ্রব্য সামগ্রী ভালোভাবে সাবান পানিতে ধুয়ে পরিষ্কার করা, এছাড়া বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন কাজেও, এছাড়া গাছে পানি দেওয়া সহ অনেক কাজে আমরা কিন্তু বাসায় হেল্প করতে পারি। শুধু নিজেদের নিয়ে ভাবলে হবে না, আমাদের উচিত সবাইকে নিয়ে ভাবা। আমাদের আশেপাশে মানুষগুলো কেমন আছে, তাদের কী কী হেল্প, আমরা কীভাবে হেল্প করতে পারি, সেই সমস্ত কাজগুলো, সেই সমস্ত দায়িত্বগুলো কিন্তু আমাদেরকে পালন করতে হবে। আমাদের উচিত সবাই একযোগে কাজ করা, একসাথে কাজ করা এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা। তাহলে আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি এই দুর্যোগ থেকে, প্যান্ডেমিক থেকে বেরিয়ে আসতে পারব। আমরা নিজেরা সতর্ক হলেও আমরা আশেপাশের মানুষগুলোকে ভালো রাখতে পারবো, সেফ রাখতে পারবো। নিজে সুস্থ থাকি এবং অন্যকে সুস্থ রাখি। সবার জন্য অসংখ্য শুভকামনা রইল। স্টে হোম, স্টে সেফ।